সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য সব কিছু চলে কিন্তু নেটওয়ার্কিংয়ের উপরে। যার নেটওয়ার্কিং যত স্ট্রং সে বিজনেসে তত বেশি ভালো করে, এটা আমরা সবাই জানি। কিন্তু নেটওয়ার্কিংটা কিভাবে করতে হবে সেটা অনেকে হয়তো চিন্তা করেন, যে অনেকে শাইনেস, অনেকে আসলে মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। আপনাকে একটা কোম্পানি চালাতে হলে সব প্রথমে আপনাকে কিন্তু ভালো সেল কীভাবে করতে হয়, ভালো টিম কীভাবে ম্যানেজ করতে হয়, ভালো নেটওয়ার্কিং কীভাবে করতে হয় এটা আপনাকে জানতে হবে। এবং নেটওয়ার্কিং যার যত স্ট্রং সে এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। যার যত বেশি সে এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে নিজস্ব ব্র্যান্ড ইমেজটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার আপনার আইডিয়া আছে, বা আপনার কাছে ফান্ড আছে, বা আপনার কাছে আইডিয়া নাই, আরেকজনের কাছে ফান্ড আছে। পৃথিবীর কোথাও না কোথাও কোনো এক জায়গায় আপনার জন্য কেউ একজন অপেক্ষা করছে ফান্ড নিয়ে, কিংবা আইডিয়া নিয়ে, কিংবা আপনার মতো একটা এফিশিয়েন্ট লোককে খুঁজছে, যাকে সে আপনাকে আপনার এফিশিয়েন্সির কারণে আপনাকে পার্টনার হিসেবে নেবে। সো সেই লোকটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এবং আপনি হাঁটছেন, চলছেন, প্লেনে আছেন, মুভি দেখছেন, ব্যায়াম করতে যাচ্ছেন, যেখানেই যান আপনার পাশের সিটের মানুষটা বা আপনার পাশের মানুষটাই হতে পারে আপনার একজন অনেক বড় রকমের ইনভেস্টর অথবা ক্রেতা। সো তার সাথে আপনার কথা বলতে হবে। আপনি যদি শাই ফিল করে তার সাথে পরিচিত না হন, তার সাথে কথা না বলেন, তার সাথে তথ্য আদান প্রদান না করেন, আপনি কোনো দিন চোখে পড়বেন না। এবং আপনার সেই তথ্য আদান প্রদানটা হতে হবে একটু ইউনিক, একটু মনে রাখার মতো, যেন শুরুতেই আপনি স্বার্থ বা আপনি ব্যবসা করতে চান এরকম একটা ভাবনা যদি শুরুতে তার সঙ্গে দেন, তাহলে কিন্তু আপনাকে সে গ্রহণ করবে না। আগে দরকার সম্পর্ক, ট্রুলি সম্পর্ক। এবং যে সম্পর্কের মধ্যে সততা আছে, যে সম্পর্কের মধ্যে নিষ্ঠা আছে, অমায়িক একটা ব্যবহার আছে, সেই সম্পর্কগুলো তৈরি করতে হবে। এবং সেই সম্পর্ক আপনাকে একদিন এমন একটা জায়গা তৈরি করে দেবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সো যেটা দরকার সেটা হচ্ছে, আপনি হয়তো 80 জন 90 জন 99 জনের সাথে আপনি নেটওয়ার্কিং করেছেন, মেবি 100তম যে ব্যক্তিটা সেটাই আপনার জন্য আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। সুতরাং আপনাকে প্রতিনিয়ত মানুষের সঙ্গে পরিচিত হতে হবে, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, এবং সেই সম্পর্কের যত্ন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেউ না কেউ আপনার সাথে অনেক বড় কিছু করার জন্য অপেক্ষা করছে। খুঁজে নিন।